আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যাতে তোমরা একটা ধারণা পেতে পারো যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা প্রথম পর্বে আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব। 15টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এক করে 15 নাম্বার। এক নম্বরে রয়েছে, নিচের কোনটি আমাদের খাদ্য হজমে সহায়তা করে? অপশনগুলো দেখো, ফাইবার, খনিজ লবণ, প্রোটিন নাকি কার্বোহাইড্রেট। সঠিক উত্তর হচ্ছে কোনটা? ক নম্বরটা, ফাইবার। দুই নাম্বার প্রশ্ন, জাম্পিং জ্যাকের উপকারিতা কোনটি? পেটের মাংসপেশির শক্তি বাড়ে, পায়ের শক্তি বৃদ্ধি পায়, শরীরের মেদ বা চর্বি কমে, নাকি হিপের শক্তি বৃদ্ধি পায়? সঠিক উত্তর হবে খ নম্বরটা, পায়ের শক্তি বৃদ্ধি পায়। তিন নাম্বার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে কত বছর বয়স পর্যন্ত বয়সকালকে বয়সন্ধিকাল হিসেবে গণ্য করা হয়? 8 থেকে 13, 10 থেকে 15, 10 থেকে 19, নাকি 10 থেকে 21? সঠিক উত্তর হবে গ নম্বরটা, 10 থেকে 19। ঠিক আছে, 4 নম্বর, মানুষের অবসন্নতা সৃষ্টির জন্য দায়ী কোনটি? বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, নাকি পানি দূষণ? সঠিক উত্তর হবে গ নম্বরটা, শব্দ দূষণ। 5 নম্বর, নিচের কোনটি আমাদের কাজ করার শক্তি যোগায়? পানি, মাছ, লাল শাক, নাকি আলু? সঠিক উত্তর হবে ঘ নম্বর, আলু। 6, নিচের কোনটি ইনডোর গেম? কাবাডি, ক্রিকেট, ক্যারাম, নাকি ফুটবল? সঠিক উত্তর হবে গ নম্বরটা, ক্যারাম হচ্ছে ইনডোর গেম। 7 নম্বর, ডায়াবেটিস রোগ প্রতিরোধের উপায় কোনটি? অধিক পরিমাণে শারীরিক পরিশ্রম, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণ, বেশি পরিমাণে শর্করা জাতীয় খাদ্য গ্রহণ, নাকি প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা শরীরচর্চা করা? বুঝতেই পারছো সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, যে প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা শরীরচর্চা করা। 8, অনিরাপদ স্পর্শ আমার শরীর ও মনকে কষ্ট দেয়, ব্যক্তিগত সীমানার বাবুল ফুটিয়ে দেয়, অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করে, নিচের কোনটি সঠিক? 1, 2, 1, 3, 2, 3, নাকি 1, 2, 3? সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, 1, 2, 3, সবগুলো এখানে সঠিক। ঠিক আছে, শরীর মনকে কষ্ট দেয়, সীমানার বাবুল ফুটিয়ে দেয়, অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করে, প্রত্যেকটাই সঠিক। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন ব্যায়ামটি হিপের শক্তি বৃদ্ধি করে? স্ট্যান্ডিং ল্যাঞ্জেস, সিট আপস, জাম্পিং জ্যাক, নাকি টাইসেপ স্টিপস? সঠিক উত্তর হবে ক নম্বরটা, স্ট্যান্ডিং ল্যাঞ্জেস। 10 নম্বর, নিচের কোনটি বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য? চিন্তাশীলতা, দয়া, উচ্চতা, নাকি ভদ্রতা? বুঝতেই পারছো গ নম্বরটা হবে, উচ্চতা হচ্ছে বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য। তারপর 11 নম্বর প্রশ্ন, নিচের 69টি পড়ে 11, 12 নম্বর প্রশ্ন উত্তর দাও। 69টা পড়ি আগে আমরা, রাজীব এবং মেহেরিমা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, সময়ের সাথে সাথে তাদের শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজীবের কণ্ঠস্বরে পরিবর্তন এসেছে এবং শারীরিক পরিবর্তন গঠনও ধীর হচ্ছে। মেহেরিমার মন মেজাজ একদিন ভালো তো পরের দিন খুব খারাপ থাকে। 11 নম্বর প্রশ্ন, রাজীবের শারীরিক পরিবর্তনের কারণ কী হতে পারে? গলায় টনসিল, বয়সন্ধিকাল, শরীরচর্চা করায়, নাকি স্বাস্থ্যবিধি না মেনে চলা? সঠিক উত্তর হবে খ নম্বরটা, বয়সন্ধিকাল। 12 নম্বর প্রশ্ন, মেহেরিমা যে সময়কালে পা দিয়েছে এ সময়ে কোনো কাজ করা যাবে না, গোসল করা যাবে না, মাছ মাংস ডিম খাওয়া নিষেধ, নাকি নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। 13 নম্বর, নিচের কোনটি আমাদের মূল অনুভূতি? ধৈর্য, আনন্দ, ভালোবাসা, নাকি আত্মবিশ্বাস? সঠিক উত্তর হবে কি খ নম্বরটা, আনন্দ। 14 নম্বর, নিচের কোনটি শরীরে অক্সিজেন পরিবহনে সহায়তা করে? ভিটামিন, পানি, স্নেহ, নাকি আমিষ? সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, পানি। সর্বশেষ 15 নম্বর, কাবাডি খেলায় দলে কতজন খেলোয়াড় থাকে? 2 জন, 4 জন, 7 জন, নাকি 11 জন? সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা, 7 জন করে খেলোয়াড় থাকে। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখেছি ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আমরা আগামী পর্বে এখানে হচ্ছে 10টা এক কথায় উত্তর দাও এই প্রশ্ন রয়েছে, এই 10টা প্রশ্নের সমাধান করব, যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে 2 নম্বর পর্বে। তো শিক্ষার্থীরা, এটা যেহেতু একটা নমুনা প্রশ্নপত্র ছিল, এরকম প্রশ্নপত্রই তোমাদের পরীক্ষায় থাকবে, হুবহু এই প্রশ্ন আসবে না। তবে এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে ধীরে ধীরে সবগুলো
প্রশ্নের সমাধান দিয়ে দিব, প্রতিটা বিষয় সমাধান দেওয়া হচ্ছে। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।